এ দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম আল্লাহ বলে আমি আল্লাহর ধনি আমি আল্লাহর দরবারে চা বান্দা তোর কিসের প্রয়োজন ও বান্দা টাকার প্রয়োজন গভীর রাতে উঠিয়া আমি আল্লাহর দরবারে কান্নার আওয়াজ দাও আমি আল্লাহর দরবারে চাও আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিব বান্দা ও বান্দা বিপদগ্রস্ত হয়ে আছো ও মুসলমান তিনটা আমল ভুলে যাই এক নাম্বার আমল শিখে এই দাস্তিস রমজান মাস মায়ার নবী বলে উম্মত এই মাসে বেশি বেশি এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান এটা আমরা সকলে পারি তো রহমাতুল লিল আলামিন বলে এই দোয়াটা তোমরা পড়তে থাকো বান্দা রমজান মাস আসার আগ পর্যন্ত এই দোয়াটা তোমরা পড়তেই থাকো আল্লাহ নবী বলে বান্দা যত বিপদগ্রস্ত হোক না কেন বান্দা যত বিপদে পড়ুক না কেন বান্দা এই তিনটা আমল করবে এক নম্বরে বান্দা সর্বসময় সোবহানে দুরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো এক নম্বর আমল ওয়াজ তো সারা জীবন শুনলেন কিছু আমল শিখলেন বাবা এই ওয়াজের দ্বারা আপনার সাধারণ একটা আমল যদি চালু হয়ে যায় এটাই জীবনের অনেক বড় কিছু বাবা এক নম্বরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে মদিনার নবী শিক্ষা দিল উম্মত তওবা করো আস্তাগফিরুল্লাহ 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 তিন নম্বরে আমার মায়ান নবী বলে এই দোয়াটা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা বান্দা করো এই তিনটা দোয়া পড়িয়া বান্দা আল্লাহর কাছে বলবা আল্লাহ আমি এত বিপদগ্রস্ত হয়ে আছি আল্লাহ বড় সমস্যা আছি আল্লাহ সমাধান করে দেন আল্লাহ মদিনার নবী বলে বান্দা এই আমলটা যদি 40 দিন চালায়া যায় বান্দার যাহা কিছু প্রয়োজন আমার আল্লাহ গায়েবি আওয়াজ দিয়া ব্যবস্থা করে দিবে মুসলমান বান্দার আল্লাহর গোলাম যুব ও পর্দার অন্তরালের মা আজ আপনি স্বামীর খেজমত করেন না মা ও মা শুনেন আল্লাহর পয়গম্বরীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর কান্নার আওয়াজ দিয়া কইল ফাতেমা তোমার মরণের ঘন্টায় বাড়ি লেগে গেছে ফাতেমা ও মা তুমি স্বামীর খেজমত করিয়া কবরে আসো ও মাই রহমাতুল লিল আলামিন নবীর সাথে তুমি ইফতার করবা এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মা জানেরা দিলের কান দিয়া শুনেন এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকিয়া সমস্ত মাল সামান গুরু বিচাইয়া আল্লাহর কাছে কান্নার আওয়াজ দিয়া কয় আল্লাহ জীবনে স্বামীর খেজমত করতে পারি নাই তবে আজকে একটু খেজমত করিয়া যায় এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি করিয়া সমস্ত কাপড় চোপড় গুলো বান্দা এবার গরম পানির ভিতরে ভিজানো শুরু করে দেয় পিছন থেকে আলি ডাক দিয়া কয় ফাতেমা কেন তুমি আইছো এত গরম পানি কেন করছো এত আদা কেন তুমি গুনছো বলে ও স্বামী আমার আল্লাহ নবী আমাকে সালাম দিছে আমার বাবা আমি নাকি আর দুনিয়ায় বাঁচবো না আমি আমার বাবার সাথে নাকি জান্নাতে যাই ইফতার করবো বাবা এজন্য আমি একটু আপনার খেজমত করি ও স্বামী আমার আজকে গরম পানি করলাম স্বামী গো আপনাকে গোসল করাইব আমার সন্তান হাসান হোসেনকে গোসল করাইব ও পয়গম্বরের জন্য গরম পানি করলাম আমার মায়ার নবীর বিবি আমার মায়ার নবীর কন্যা ফাতেমা এই কথা বলার পর সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেললো এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সঞ্জয়ে পড়ে গেল ডাক দিয়া কয় স্বামী আমার আপনার ওরকম কোনো আমল করতে পারি না ও স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন তবে ও স্বামী আমার আমি মারা যাওয়ার পর আপনি একটা সুন্দর দেখে
আমাকে স্ত্রী বিবাহ করবেন এই জবানার মা বোনেরা কি বলে ও আম্মা জান আপনি স্বামীকে ওয়াদা করায়ছেন ও স্বামী আমার আমি মারা যাওয়ার পর তুমি বিবাহ বসবা না বিবাহ করবা না এরকম বলে কি বলে না মুসলমানি বান্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুরাত আনঘারা দুরুসু কেমন ডাকে ডাকিয়া কয় আমার স্বামী আলী আমি মারা যাওয়ার পর আপনি একটা সুন্দর বিবি ঘরে ঢুকাইবেন ওই বিবিটা আপনার খেজমত করবে আমার সন্তান হাসান হোসেনকে দেখবে এবার ফাতেমার মৃত্যু হয় ঘরের ভিতরে আলী জানা নাই ও ফাতেমা তোমাকে এখন কি করা লাগবে কি ওসিয়াত বলো এবার ফাতেমা ডাক দিয়া কয় ও স্বামী গো আমি মারা যাওয়ার পর আপনার কাছে কিছু ওসিয়াত আছে ও স্বামী আমার এক নম্বর ওসিয়াত আমি মারা যাওয়ার পর আপনি একটা সুন্দর বিবি ঘরে ঢুকাইবেন কারণ আপনার খিদমত করাবার দরকার দুই নম্বর ও স্বামী আমার আমার সন্তান হাসান হোসেন আপনি দেখে রাখবেন ও স্বামী আমার আমি মারা যাওয়ার পর মাইকিং করবেন মেলন করবেন না ও স্বামী আমার এবার আপনি কি করবেন শুনেন আমার লাশটা আপনি জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করে দিবেন এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বরের কন্যার ইন্তেকাল হয়ে যায় হযরত আলী ঘরে একা লাশ নিয়ে জান্নাতুল বাকিতে যাইতে পারে না শুধু চিন্তায় বিবাদ আমার আল্লাহ কয় ও আবু জারকে মারি জলদি করিয়া যা ফাতেমার লাশ নিয়ে আলী ঘরে বসে আসে লাশটা নিয়ে আসতে পারে না আবু জার যা বলে ও আলী তুমি কেন চিন্তা করো আমার নবী জান্নাত থেকে আমাকে ফাতেমার লাশ জান্নাতুল বাকিতে দাফন করতে অনুমতি দিয়া দিছে চলো এবার ফাতেমার লাশ নিয়ে জান্নাতুল বাকিতে যাই সুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দো দুনিয়ার মা তোমরা যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহ রসুলের এতেবা করো মায়ার নবীর অনুসরণ করো ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতে ও জগতের ইমানদার তোমরা যদি এই জমিনে আমার আল্লাহর ঠিকানা পাইতে চাও তোমরা এক নম্বরে গোটা পৃথিবীর ভিতরে তিনজন সাহাবীকে জীবনের আইডল বানায় এক নম্বর আবু বকর দ্বিতীয় নম্বর ওমর তিন নম্বর ওসমান এই তিনজনকে যদি জীবনের আইডল একজনকে যদি বানাইতে পারো তোমরা মরার পর কবর হবে জান্নাত কে সে আবু বকর কে সে ওসমান কে সে ওমর আমার নবীর সাহাবী ওসমান কবর দেখলে হাউমাউ করে কান্নার আওয়াজ এ মুসলমান তুমি আর জমিনে তুমিও চিরদিন থাকতে পারবা না আমিও থাকতে পারবো না তবে আল্লাহর জন্য কিছু করে যাও ইসলামের জন্য কিছু করে যাও হযরত ওসমান কবর দেখলে হাউমাউ করে কান্নার আওয়াজ এরকম ভাবে কান্নার আওয়াজ দেয় বেহুঁশ হয়ে যায় মুসলমানি বান্দার অনুরোধ করে বলে যাই মুসলমান দিলে যদি মুনাফিকি না থাকে এলাকার মুসলমান অনুনয় করে বিনয়ের সাথে বলে যাই আজ থেকে ওয়াদা করে নাও হুজুর জীবনের আমার সর্বনা এই রমজান মাসে তিরিশটা রোজা রাখবো দিলে যদি মুনাফিকি না থাকে দুটো হাত উঠাই আমার আল্লাহকে দেখা দাও এল্লা আপনার বান্দার হাত উঠাই সাল্লাহ জান্নাতি ময়দান আপনার বান্দাদের হাতগুলো কবুল করে দেন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানা দেন আল্লাহ যা কিছু বয়ান করা হলো আমল করা তৌফিক দান করে দেন আল্লাহ আপনার নবীর কাছে আশিক বানা দেন সকলকে ইসলামের জন্য কবুল করে নেন সুরে সুরে বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা
سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين إبر مليك أسمد المليك زمن المليك دار الله غبر والحمد لله رب العالمين.